কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি। সেখানে ছেলে তো মামা বাড়িতে এসছে মানে খুবই দুষ্টুমি করবে, ও যা দুষ্টু, আর এখানে আসলে তো আরো দুষ্টুমি। এত লোক আমাদের বাড়িতে, 20 জন মতো লোক বাড়িতে, জয়েন্ট ফ্যামিলি। সেখানে ও মানে এদেরকে পেয়ে তো আরো মানে আনন্দিত হচ্ছে। এখানে আসলেই ও ছিপির হাতে খাবে, না হলে ওর হয় না। জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে এসেছি, ছেলেকেও জামা কাপড় চেঞ্জ করিয়ে নিয়েছি। এবার এত খিদা পেয়েছে, তাড়াতাড়ি করে এবার খাবো। আমার মায়ের হাতের চিলি চিকেন আর চাউমিন হেভি সুন্দর বানায়, ভালো বানায়। জানে আমি আসবো, তার জন্য সে বানিয়ে রেখে দিয়েছে, তা এখন আমরা খাবো সে। আর লোক সামনে তো পারিনি, তাই খেয়েই নিচ্ছি। চাউমিন আর চিলি চিকেন এত সুন্দর বানায়, থাকতে পারছি না যে খেয়ে। আচ্ছা বাবা, জেনিকে দেখাবে, তুমি খেয়ে নাও। জেনি তো তোমার বন্ধু, তুমি দেখাবে না বন্ধুদেরকে? বন্ধুকে তো দেখাবে। খুবই সুন্দর করেছে বল শিল্পী, ভালো করেছে না? আমার ছেলে টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু ও বায়না করছে ও চাউমিন খাবে, তাই ওকে বাটির মধ্যে অল্পখানি দিয়েছি। ও দেখাচ্ছে আবার, খাচ্ছ? আচ্ছা, ভালো লাগছে খেতে? খাও খাও খাও, একা একা খাও তো, খাও। খেলা শুরু হয়ে গেছে, মাসি দিদি সবাইকে পেয়ে উত্তেজনা বেড়ে গেছে আমার ছেলে। আমরা কাকিমার ঘরে, ছোট কাকিমার ঘরে, আমরা তো জয়েন্ট ফ্যামিলি আমি আগেই বলেছি। তা এই কাকিমার ঘরে না আসলেই হয় না, এই কাকিমার বাড়িতে আসলে খুব মজা হয়। এখানে সবাই আসি, এসে আমরা মজা করতাম ছোটবেলায়। এখন আমার ছেলে আসছে, তারপর আমার দিদির মেয়ে, সবাই আসি, এসে এখানে মজা করা হয়, প্রচণ্ড আনন্দ করা হয়। আর আমি প্রথমেই বলেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি, উপরে আমার মা আর এই ছোটো কাকিমা থাকে, আর নিচতলার বড় জেঠু থাকে। ছোট কাকিমার ঘরে এলে আমার তো যেতেই ইচ্ছা করে না, মনে হয় এখানেই থাকি। আর আমার ছেলে এলে বদমাইশি তো দ্বিগুণ বেড়ে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। দেখেছেন?
দেখো তো আমরা কি দুষ্টু শুরু করি গেছি গেছি এই সবে কাকিমার ঘর থেকে মায়ের ঘরে এলাম আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির প্রধান সদস্য এবং সবার প্রাণ এনার নাম হচ্ছে জেনি জেনি সোনা সবাইকে হাই করে দাও আমার ভাই এনাকে যখন এনেছিল তখন বয়স ছিল 3 মাস এখন দেখতে দেখতে 7 বছর হয়ে গেল বারবার ঠোকর খাচ্ছে শুধু এই করছে কেমন মা বাড়িতে এসে কেমন মজা হচ্ছে হচ্ছে না দিদুন এসে দেবে শুনলে চলে আসো চলে আসো চলে আসো ও এখন এসে এটা ধরছে সেটা ধরছে আমি এলাম 6 মাস পর আমার বাপের বাড়ি জেনি এসেই আগে আমাকে দেখে সিঁড়ি থেকে দেখে এবার দৌড়ে দৌড়ে চলে এসছে আমার জেনি আমার সোনা জেনি কাকিমার ঘরে ছিলাম এতক্ষণ তারপর উপরে চলে এসছি তোমরা দেখেছই ছেলে কত দুষ্টুমি করছিল তা এখন আসলাম ছেলেকে ঘুম পাড়ালাম ছেলেকে খাইয়ে ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি মা পরোটা আর চিলি পনির করেছে এখন খাবো তারপর সোজা গিয়ে ঘুমাবো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সুস্থ থাকুন ভালো থাকুন